নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি আগস্ট মাসের রাশিফলের ভিডিও। আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই আগস্ট মাসে কি বার্তা নিয়ে আসতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফল আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে দিবে এবং চলার পথে পাথর হিসাবে কিন্তু আপনাদের কাজে দিবে। দেখুন, আগস্ট মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী বিষরাশির ক্ষেত্রে মহা লাভ, মহা প্রাপ্তি কিন্তু হতে চলেছে। প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীরগত দিক নিয়ে বিষরাশির আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু যাবে। শরীর নিয়ে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না। আপনি বিষরাশির মানুষ, শরীরের জায়গাটা নিয়ে বড় ধরনের কোনো সমস্যা সেটা কিন্তু থাকছে না। দুই নম্বর, আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত হবে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। আপনি বিষরাশির মানুষ, দৈনিক রোজগারের জায়গা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। প্রেমের ক্ষেত্রে আমি আবারও বলছি, প্রেম যারা করছে, নতুন যারা ইয়ং জেনারেশনরা আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা আপনারা পেতে চলেছেন। অর্থাৎ নতুন প্রেম আসা, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে থাকবে এবং পুরাতন প্রেম কামব্যাক, লাভ ম্যারেজের জায়গা আপনাদের কিন্তু নির্দেশ করছে, বা এই জায়গাগুলো প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। পূর্ণমাত্রায় আপনি বিষরাশির মানুষ, পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে আসি। দেখুন, কর্মটা বিশেষ ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। আপনি বিশ্বাসী মানুষ, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, যারা ফ্রেশার্স আছেন তারা কর্ম পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে বিষরাশির ক্ষেত্রে। দাম্পত্য সুখের জায়গা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা সৃষ্টি করবে। অর্থাৎ দাম্পত্য জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু হবে, কিন্তু খুব বড় ধরনের না, ছোটোখাটো টুকিটাকি মত পার্থক্য কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আপনাদের এ মাসে প্রপার্টি যোগ, নিজস্ব ভূমি বা কোনো ফ্ল্যাট বা গাড়ি বা জমি কেনার সম্ভাবনা বা তার জন্য টাকা অ্যাডভান্স করার সম্ভাবনা কিন্তু বিষরাশির ক্ষেত্রে থাকছে। মঙ্গল আপনাদেরকে কিন্তু এই সময় ভূমির জায়গাটা, ল্যান্ডের জায়গাটা কিন্তু আপনাদেরকে দেবে। মঙ্গল হচ্ছে ভূমিপুত্র, অর্থাৎ ভূমিকারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল আপনাদেরকে প্রপার্টির লাভ কিন্তু দেবে। পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। পরিবারের ক্ষেত্রে বেশ কিছু খুশির জোয়ার কিন্তু আপনাদের আসতে চলেছে। আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, ফাটকা, শেয়ার থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। এটা বিষরাশির ক্ষেত্রে খুব জোরালো সম্ভাবনা। আমি আবারও বলছি, বিষরাশির ক্ষেত্রে লটারি থেকে, ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন বিষরাশি। এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে, কিন্তু আপনাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা কিন্তু তৈরি হবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। উটকো ঝামেলা আপনার ঘাড়ে এসে কিন্তু পড়বে এবং বেশ কিছু লোক থাকবে আপনাকে তেল মেরে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়ার মতন লোকও কিন্তু থাকবে। অর্থাৎ কিছু কিছু থেকে ক্ষেত্রে থাকে না, বন্ধু বেশি শত্রু, মুখোশধারী মানুষ, এই রকম মানুষও কিন্তু আপনাদের পাশে এই মাসে কিন্তু থাকবে। অর্থাৎ এই সব মানুষ থেকে কিন্তু বি কেয়ারফুল। শিক্ষার জায়গাটা যদি বলি, এডুকেশনের জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু ওভারঅল প্রদান করবে। বিয়ের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভযোগ বা কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে। যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, বিয়ে হওয়া বা বিয়ের জন্য সম্বন্ধ যারা দেখছেন,
এই জায়গাগুলো কন্ট্যাক্টগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কন্ট্যাক্টগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে। পরিবারের ক্ষেত্রে শুভ অর্থাৎ পারিবারিক সুখ, মায়ের শরীর স্বাস্থ্য আপনার ভালো হবে, মায়ের থেকে হেল্প আপনি পাবেন, পিতার থেকে আপনি সাপোর্ট পাবেন। আপনি বিশ্বাসী মানুষ, পিতা এবং মাতা দুই দিক থেকে আপনারা কিন্তু সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ভাইয়ের সাথে মতবিরোধ, ভাইয়ের সাথে মনোমালিন্যর জায়গা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে বিশ্বরাশির আপনি মানুষ, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট চাপ কিন্তু থাকবে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কনসিয়াসনেস থাকুন। কর্মক্ষেত্রের চাপ এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং লাইনে আছেন, কোনো এজেন্ট, তারা কিন্তু এ মাসে ভালো ফল কিন্তু পাবেন। অর্থাৎ এই কাজগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো দিক নির্দেশ করছে। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বন্ধুও আপনাকে কিন্তু সাহায্য করবে। আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু মানসিক শান্তি বা আত্মীয় থেকে হেল্প আপনারা কিন্তু এ মাসে পাবেন। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে যদি বলি, আপনাদের বেশ কিছু মনের ইচ্ছা অর্থাৎ মনের যে দীর্ঘদিনকার ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ হবে। মহাদেবের কৃপা আপনারা কিন্তু পেতে চলে, মহাদেবের বরদানে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে বিশ্বরাশি। আর্থিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। অর্থাৎ ইনকামের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাদের থাকবে। যারা দোকান ভাড়া দেন বা ঘর ভাড়া দিয়ে চলেন, তাদের ক্ষেত্রে ভাড়াটিয়া রিলেটেড সমস্যাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশ করছে। অর্থাৎ ভাড়া জাতীয় জায়গাটা কিন্তু সমস্যা থাকছে। যাদের দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছে সন্তানের ব্যাপারে, সন্তান প্রাপ্তি বা সন্তানের শরীর স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক থাকছে। অর্থাৎ দীর্ঘদিন চেষ্টা করছে সন্তান প্রাপ্তির জায়গাটা, সন্তান প্রাপ্তির সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। পূর্ণমাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট, আবারও বলছি ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের এ মাসে হবে। এবং প্রপার্টি থেকে লাভ আপনারা কিন্তু এই মাসে কিন্তু পাবেন। বিষরাশি ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি অর্থাৎ গোল্ডেন অপরচুনিটি আপনাদের কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বেশ কিছু সুযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে এই আগস্ট মাসে। এই আগস্ট মাসে আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ছোটোখাটো ভ্রমণের জায়গা কিন্তু নির্দেশ করছে আগস্ট মাসে বিষরাশি। এবং আপনাদের ক্ষেত্রে এ মাসে বেশ কিছু সূত্র থেকে অর্থ পাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে। যারা ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভফল প্রদান করবে। এই ছিল আগস্ট মাসে বিষরাশির কেমন যেতে চলেছে তার একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করুন। নমস্কার।